আয়সা ইশিতা আপনি আজ আইডি থেকে জানতে চেয়েছেন বিবাহের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দেওয়া কি সুন্নত বিবাহের ক্ষেত্রে নারীর নিজেকেই বিবাহর প্রস্তাব দেওয়া এটি শূন্য নয় এটি জায়েজ নবী করিম সাল্লাহ সাল্লামকে কোনো কোনো নারীর বিবাহের প্রস্তাব দিয়েছেন সেই হিসাবে এটিকে আমরা জায়েজ বলতে পারি তবে কোরআনে কারিমে আমরা দেখি আল্হব্বুল আলমিন নবী ইয়াকুব আল্লাহ সালতে সম্পর্কে এবং আর বিভিন্ন নবীদের সম্পর্কে আল্হর্বুল আলমিন বলেছেন তাদের যে ইয়ে ছিল তারা আপনার তাদের সন্তানদের বিবাহ দিয়েছেন এবং রসুল আক্রম সদাল সালামের সাহিদের মধ্যে থেকে অমর আলাহ কথা আমরা বলতে পারি তিনি তার সতীর্থ এবং সিনিয়র ওসমানদের আলাহ তালনুকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তার কন্যার তো অভিভাবকরা বিবাহের প্রস্তাব দিবেন সন্তানের পক্ষ হতে কর্ণকারী মিসুরা কাসাসের সের সাথে সোমরায়াত আল্লাহ তালা বলেছেন কলা ইন্নি উরিদু আন উম কেহাকা এহেদাবনাতে হাতেইন মুসার ইসরাতে সালামকে বলেছিলেন তিনি যে তোমাকে আমি আমার এই দুই কন্যার কোনো একজনকে বিবাহ দিতে চাই তো এখান থেকে বোঝা যায় যে বাবা মা মূলত বিবাহের প্রস্তাব দিবেন কিন্তু যদি কোনো মেয়ে নিজেকে কোনো দিনদার কোনো ভালো পাত্র পেয়ে দিনদারিতার দিক বিবেচনা করে তিনি তাকে বিবাহের প্রস্তাব দেন তাহলে সেটি জায়জ আছে কিন্তু এটি হবে মূলত অভিভাবকের মাধ্যমে তবে এই প্রস্তাব হবে বিবাহের প্রস্তাব সরাসরি সেখানে কোনো প্রকার সম্পর্ক স্থাপনের প্রস্তাব যদি হয় সেটি সম্পূর্ণ গুনাহের বিষয় হবে অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্ক স্থাপন সেটার জন্য যদি হয়